এজন মুখ্যমন্ত্রীয়ে প্রদর্শন করেছে মাতৃভাষার প্রতি অগাধ প্রেম, অগাধ মরম। এখন সরকারি স্কুলের মাতৃভাষার মাধ্যমের এখন বিদ্যালয়ত ইংরাজির ফলক দেখি টিঙিরি তোলা হয়ে পড়েছে এজন মুখ্যমন্ত্রী, অগ্নিশর্মা হয়ে পড়েছে এজন মুখ্যমন্ত্রী। তেও অসমৰ মুখ্যমন্ত্রী নহয়, মই কৈ আছো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারৰ কথা। বিহারের বাংকা জিলার এখন সরকারি বিদ্যালয় ভ্রমণ করবলৈ গৈছিলে, প্রদর্শন পরিদর্শন করবলে গৈছিলে মুখ্যমন্ত্রীগী। আর সেই জিলাখনের এখন সরকারি বিদ্যালয়ত এখন ইংরাজিত ফলক দেখিলে, যখন ফলকত লিখা আছিল ডিজিটাল লাইব্রেরি বাংকা ইংরাজি ভাষাত। তৎক্ষণাৎ ক্ষোভিত হয়ে পড়িল, টিঙিরি তোলা হয়ে পড়িল মুখ্যমন্ত্রীগী। তেওঁৰ সৈতে যিগৰাকী উপায়ুক্ত উপস্থিত আছিলে বাংকা জিলার, উপায়ুক্তগৰাকীক ধমক দিলে মুখ্যমন্ত্রীগী আর নির্দেশ দিলে শীঘ্রে এই যে ইংরাজি ফলকখন সেই স্থানের পর আঁতরাই সেই স্থানত হিন্দির ফলক লগাবলৈ। আর কলে এনে ধরনের কার্যসমূহে হিন্দি ভাষাক ধ্বংস করেছে, আর এনে ধরনের কার্যর যোগেদি ইংরাজির আগ্রাসন আমি কেতিয়াও কমাব নোৱাৰিম কৈছিলে। লগতে কলে বারম্বার নির্দেশ দিয়ার পিছতো সেই নির্দেশ কিয় মানি লওয়া হওয়া নাই, এই অভিযোগ দিলে, এই ধরনের ধমক দিলে, আর কারা নির্দেশ দিলে পরবর্তী সময়ত রাজ্যসমূহ বিশেষক সরকারি বিদ্যালয়সমূহ যিমানব ইংরাজি ভাষার ফলক আছে সেইব আঁতরব যত দেশের এজন মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী মাতৃভাষার প্রতি এনে ধরনের মরম প্রদর্শন করেছে, এনে ধরনের প্রেম প্রদর্শন করেছে, সেই সময়ত কিন্তু দেখা পোৱা গৈছে মাতৃভাষার প্রতি, ভাষার প্রতি অনীহা বন্ধ হয়ে পড়েছে বহুকেক মাধ্যমের বিদ্যালয়, বহুকেক মাধ্যমের বিদ্যালয়ক আন বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়া হয়েছে। বরাক উপত্যকাত মাধ্যমের বিদ্যালয় এক প্রকার ধ্বংসর পথত, বা মাধ্যমের প্রতি ছাত্র ছাত্রীক আকর্ষিত করবল কোনো ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হওয়া নাই। বিহার মুখ্যমন্ত্রীগী কি কৈছিল শুনিল আহক। এয়া হৈছে বিহারের মুখ্যমন্ত্রীগীয়ে সেই সেইদিনাখন অর্থাৎ বুধবারের দিনাখন উপায়ুক্তগৰাকীক তুলা ধুনা দিয়ার দৃশ্য। গতি এক নিদর্শন প্রদর্শন করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ভারতীয় ভাষাসমূহ উদ্ধার করার, যদিও হিন্দি ভাষার প্রতি ভাষার প্রতি যরনের প্রত্যাহ্বান আছে হিন্দি ভাষার প্রতি ধরনের প্রত্যাহ্বান অহা নাই। দেশত প্রায় 50 কোটি লোকে হিন্দি কয়, আর যত মাত্র 1.5 কোটি লোকে ভাষা কয়। তার সমান্তরালক যদি UPSC পরীক্ষা পরীক্ষাত সফল হওয়া, চূড়ান্ত পরীক্ষাত সফল হওয়া শিক্ষার্থীসকলের প্রার্থীসকল তালিকাখন চাই, 2023 চনত এই তালিকাত প্রায় 60গৰাকী প্রার্থী এনে ধরনের আসে হিন্দি মিডিয়ামত হিন্দি ভাষাত প্রশ্ন উত্তর সমূহ লিখিছিল, বা হিন্দি মাধ্যম মাধ্যম বা মিডিয়াম হিন্দি আছিল। তেনে ক্ষেত্রত হিন্দির যরনের হিন্দিলে সেই ধরনের প্রত্যাহ্বান অহা নাই, যরনের প্রত্যাহ্বান ভাষালে আছে। তৎসত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এক পদক্ষেপ গ্রহণ করেছে ইংরাজির আগ্রাসন রখাবলে। 12 কোটি লোকের এখন রাজ্য বিহার, আর সকলোরে প্রায় সকলো লোকরে 98% লোকরে মাতৃভাষা হিন্দি। তেনে ক্ষেত্রত মাতৃভাষাক রক্ষা করবলে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী লওয়া দেখা গৈছে। কিন্তু অসমত যেন অসমীয়া ভাষার শ্মশান যাত্রা আরম্ভ হয়েছে, স্কুলবর আঁতরি গৈছে, ছাত্র ছাত্রীসকলের অনীহা অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ের প্রতি আকর্ষিত তেওঁলোক নহয়, এক প্রকার ইংরাজির যে আগ্রাসন, এই আগ্রাসনে আমার রাজ্য গ্রাস করেছে। গতি পরবর্তী সময়ত এনে ধরনের মাতৃভাষা রক্ষার যে নিদর্শন উত্তর ভারতের নেতাসকলে প্রদর্শন করে, বা দাক্ষিণাত্য রাজ্যসমূহের নেতাসকলে প্রদর্শন করে, তেনে ধরনের এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখা পোৱা যাবনে নাই, সেয়া মন করবল হব।